গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। অলমোস্ট 8:10 বাজছে, তো আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে যাব পহেলগাঁও, তো শ্রীনগরেই রয়েছি এখন, আর চন্দনবাড়ি যাওয়ারও ইচ্ছা আছে। বাট এখন যেহেতু অমরনাথ যাত্রা হচ্ছে, তাই চন্দনবাড়ি যেতে গেলে মনে হয় পারমিশন লাগবে, তো ওটা এখনও ঠিকঠাক জানি না। তাও একবার যাওয়ার চেষ্টা করবো, একটুখানি খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করবো, যদি যাওয়া হয় তো ভালো, আদারওয়াইজ বেটার লাক নেক্সট টাইম। এনিওয়েজ, তো চলো বেরোনো যাক। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো ব্লগটা স্কিপটা করে দেখতে থাকো। বেরিয়ে পড়লাম আমরা পহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। প্রাকৃতিক দৃশ্য যেন রোজই নতুন নতুন লাগছে। জম্মুতে একরকম ছিল, কার্গিলে আরও একরকম ছিল, কাল যে গুলমার্গ গেলাম সেখানকার দৃশ্য তো আলাদাই। আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর তার মধ্যে ক্ষেতগুলো কি ভালো লাগছে দেখতে, রাস্তার ভিউটাও বেশ আলাদা, তাই না বলো? আমাদের এই জম্মু কাশ্মীর ট্রিপের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে গো, প্লিজ কমেন্টে জানিও। জানি ব্লগগুলো আসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কি করব বলো। প্রত্যেকটা দিনের ব্লগ আমার ফোনে তো শ্যুট করা আছেই, তাছাড়াও জয়ের ফোন থেকেও কিছু কিছু শ্যুট করা আছে। তো প্রতিটা ফোন থেকে ভিডিও ক্লিপিংস নিয়ে সেগুলোকে পরপর অ্যারেঞ্জ করে এডিট করতে গিয়েই আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তাও ট্রাভেলিং ব্লগগুলো অন্যভাবে এডিট করার চেষ্টা করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। যদি কিছু চেঞ্জ করার থাকে সেটাও জানিও। কোথায় কোন জিনিসের কেমন কি খরচা পড়ছে আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এনিওয়েজ, আজকে আমাদের চন্দনবাড়ি যাওয়া হবে না, কারণ অমরনাথ যাওয়ার তো দুটো রাস্তা, এক হলো বালতাল আর একটা হলো পহেলগাঁও। পহেলগাঁও দিয়ে অমরনাথ যেতে গেলে প্রায় 45 কিলোমিটার রাস্তা হেঁটে উঠতে হবে, তাই 2-3 দিন তো মানুষজনের সময় লেগেই যায়। পহেলগাঁও দিয়ে অনেকে উঠলেও নামে কিন্তু বালতাল দিয়ে, কারণ বালতাল থেকে অমরনাথের ডিস্টেন্স হলো 16 কিলোমিটার। এনিওয়েজ, যেটা বলছিলাম, তো পহেলগাঁও দিয়ে যেতে গেলে চন্দনবাড়ি পড়বেই। তো এখন চন্দনবাড়ি শুধুমাত্র অমরনাথ যাত্রীদের জন্যই খোলা আছে, তাই এবারে আমাদের তো চন্দনবাড়ি যাওয়া হলো না। তবে শুনেছি চন্দনবাড়ির ভিউ, শেষনাগ ঝিলের ভিউ নাকি ভীষণ সুন্দর, খুবই দেখার ইচ্ছা ছিল, বাট বেটার লাক নেক্সট টাইম। জানো তো আজকে আমাদের টিমের দুজন বাইক রাইড করছে, কালকেই বাইকে করে যাওয়ার কথা ছিল গুলমার্গ, কিন্তু কালকে ডকুমেন্টস নিয়ে কিছু ইস্যু হয়েছিল যার জন্য কালকে যাওয়া হয়নি। কালকে আমাদের হোটেল থেকে গুলমার্গের ডিস্টেন্স ছিল ওই 85 কিলোমিটার, তবে আজকে আমাদের হোটেল থেকে পহেলগাঁও ডিস্টেন্স 90 কি 95 কিলোমিটার হবে। ওরা আমাদের সাথে সাথেই আসছে। বাইক নেওয়ার জন্য ডেফিনেটলি ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই, তাছাড়াও আইডেন্টি প্রুফ লাগবে, সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা অন্য কিছুও হতে পারে। গাড়িটা 12 ঘন্টার জন্য নিয়েছে, 12 ঘন্টার ভাড়া হলো 1500 টাকা, সিকিউরিটি মানি নিয়েছে 1000 টাকা। এবার যদি 12 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কোম্পানি ওয়াইজ ফাইন চার্জ করবে, সেটা 500 টাকাও হতে পারে, 1000 টাকাও হতে পারে, সেটা অবশ্যই কোম্পানির উপর ডিপেন্ড করছে। এবার যদি 12 ঘন্টার মধ্যে উইদাউট ড্যামেজ বাইকটা ফেরত দেওয়া হয় তাহলে ডেফিনেটলি সিকিউরিটি মানিটা ফেরত পেয়ে যাবে। এবারে তুমি চাইলে কোম্পানিতে নিজে গিয়েও বাইকটা আনতে পারো, আদারওয়াইজ ওনাদেরকে বললে ওনারাও পৌঁছে দিয়ে যাবে লজেতে, তার জন্য এক্সট্রা টাকা চার্জ করবে, আবার লজ থেকে ফেরতও নিয়ে যাবে। এই বাইকটাই লজে পৌঁছে দিয়ে গেছে আর তার জন্য 400 টাকা চার্জ করেছে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, ওনারা কিন্তু দুজনের জন্য দুটো হেলমেট প্রোভাইড করেছেন। 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম এভারগ্রিন রিসর্টে, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। প্রথমে বসেছিলাম ভিতরের দিকে, বাট লাইট কম ছিল, একটু ভালো লাগছিল না বসতে, তাই লাস্টে বসলাম গিয়ে জানলার ধারে। পহেলগাঁও যাওয়ার সময় এই এভারগ্রিন রিসর্টটা পড়ে, তোমরা যদি এদিকে যাও তাহলে ডেফিনেটলি এই এভারগ্রিন রিসর্টে এসো, এখানকার খাওয়ার দাওয়ার ট্রাই করো, ভীষণ টেস্টফুল ছিল এই ছোলে বাটোরেটা। আর জয় নিয়েছিল মশালা ধোসা, তো সেটাও খুব ভালো ছিল খেতে। আমি প্রথম ছোলে বাটোরে ট্রাই করেছিলাম বেনারসের স্টেশনে, তখন ওটাই ভালো লেগেছিল, কিন্তু এই ছোলে বাটোরেটা খাওয়ার পর মনে হলো এটাই বেস্ট, মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যাচ্ছে। জয় যে মশালা ধোসাটা নিয়েছিল তার সাথে যে চাটনি আর সাম্বার ছিল দারুণ টেস্টফুল ছিল, তো দুটো খাবারই বেস্ট। চলো আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেল সুন্দর সাইড ভিউ দেখতে দেখতে।
দেখো, এখানে একটা কালারফুল সানগ্লাস পরা ছাগল, তো একজনের পোষা এটা, তিনি এটা নিয়ে এসছেন দেখিয়ে টাকা চাইছিলেন আর কি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা জায়গাতে, এক্সাক্ট জায়গাটার নাম বলতে পারবো না। মেন রোড দিয়ে কনভয়ের গাড়ি পেরোবে, তাই পাশের একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের দাঁড়াতে হয়েছে। মেন রোড দিয়ে কনভয়ের গাড়ি পেরোবে মানে এখন আধ ঘন্টার মামলা, আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাই গাড়ি থেকে নেমে আমরা ফটোশুট করছিলাম, ফাইনালি আধ ঘন্টা ওভার হয়েছে। আর এদিকে দেখো গাড়ির কত জ্যাম লেগে গেছে, সমস্ত গাড়িকে এই রাস্তা দিয়ে ঢুকিয়েই করিয়ে রেখেছিল, তাই এত জ্যাম হয়ে গেছে। প্রায় 12:30 বেজে গেছে, এখনো অবধি তো পেহেলগাঁও পৌঁছাতেই পারলাম না, এখনো অনেকটাই রাস্তা বাকি আছে। সামনেই একটা চেকপোস্ট আছে, কিন্তু সেটা নিয়ে চিন্তা নয়, চিন্তা হলো ফেরার সময়। 4টার মধ্যে যদি এখানকার চেকপোস্ট পেরোতে না পারি, তাহলে আজকে আর শ্রীনগর যাওয়া হবে না। বাজছে, ফাইনালি আমরা পেহেলগাঁওতে ঢুকছি। মাঝখানে তো একবার জ্যামেও পড়েছিলাম, কিন্তু আমাদের গাড়ি অনেক স্পিডে এসছে, যার জন্য এত তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাঁও, আর তাছাড়াও এখানে একটা চেক পোস্ট আছে, ব্যাগ চেকিং হচ্ছে না, জাস্ট ওই আমাদের কাছে কিছু আছে নাকি সেটাই চেকিং হচ্ছে। আর চেকিং করতে খুব একটা টাইমও লাগছে না, আমাদের সমস্ত কিছু ওই 2-3 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটাতে একবার দাঁড়িয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখো ঝর্ণার জলটা। আমরা আর গাড়ি থেকে নামিনি, কারণ আমরা যদি গাড়ি থেকে নেমে ফটোশুট করতে যাই তাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। আমাদের সাথে যারা বাইক রাইড করছে তারা একবার দাঁড়িয়েছিল ওই কিছু ফটো ক্লিক করার জন্য, আর আমরা এই গাড়িতেই বসেছিলাম। এখনো 4-5 কিলোমিটার যেতে হবে, তারপরে একটা পয়েন্টে গিয়ে পৌঁছাবো। সেখান থেকে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তো সেখান থেকে ভিউ পয়েন্টে আমরা গাড়িতে যেতে পারবো না। আজকে পেহেলগাঁও এলাম ঠিক কথা, তবে আজকে আরাকু ভ্যালি, বেতাব ভ্যালি সবকিছুই বন্ধ ছিল, চন্দনবাড়িও যাওয়া হলো না, সেজনাক ঝিলও যাওয়া হলো না। পেহেলগাঁওতে অনেক কিছু দেখাই অসম্পূর্ণ রয়ে গেল। বাবা তো খতরনাক রাস্তা, গাড়ি থেকে আমরা নেমে গেছি আর এই পয়েন্টেও চলে এসেছি। এখানে প্রচুর ঘোড়া রয়েছে, ঘোড়ায় চেপে আমাদের ভিউ পয়েন্টে যেতে হবে। এটা কি গো, হোটেল? হোটেল হাইল্যান্ডস। আমরা যাবো 3টে ভিউ পয়েন্ট দেখতে, আর তার জন্য তো ঘোড়া লাগবে, সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে। এদিকে দেখো গাছের মধ্যে লিস্ট করে লাগানো আছে, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে, কোথায় কোথায় গেলে কত টাকা কি খরচা হবে, সমস্তটা এখানে ডিটেলসে লেখা রয়েছে। এখানে যা রেট লেখা আছে সেটা দেখে দর করলে অবশ্যই রেট কমছে, প্রথমের দিকে কমাতে চাইবে না, অন্যান্য ঘোড়াওয়ালাদের সাথে কথা বলবে, তাহলেই দেখবে যে রেট কমে গেছে। দুজন যায়নি, আমাদের প্রায় 12টা ঘোড়া করা হয়েছে, তো কিছু জন ঘোড়ায় চেপেছি, কিছু জন এখনো ঘোড়ায় চাপছে। আমাদের
তারপরেই আমরা সবাই মিলে যাত্রা শুরু করলাম। আমাদের ঘোড়াগুলো একদম পরপর আছে, ঘোড়া তো আছে 12টা, বাট ঘোড়াওয়ালা আছে মাত্র 3টে, তিনজনা মিলে 12টা ঘোড়া কন্ট্রোল করছে। এর আগের ক্লিপিংসটাতেই চিৎকারের আওয়াজ পেলে আমি নিজেও প্রচন্ড চিৎকার করেছি। অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে ভিডিও বানাচ্ছি। ডান দিকে একটা ভিউ পয়েন্ট আছে, এটা হলো পহেলগাঁও ভ্যালি। কাছাকাছি তো যাওয়া হয়নি, এই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখে নিলাম। এবারে বলি চিৎকার করার কারণটা, পিচের রাস্তা যথেষ্ট ভালো রাস্তা, ডান দিক দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু বাঁ দিকে মাটির রাস্তাটা ছিল প্রচন্ড খারাপ। এত ভালো রাস্তা থাকা সত্ত্বেও ঘোড়াগুলো কেন জানি না যত পারছে খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে, আর প্রচন্ড ভয় লাগছিল। চিৎকারের চক্করে একটা ঘোড়াওয়ালা আমার ঘোড়ার কাছে এলো আর আমাকে বলছিল, ভয় পাবেন না, ওরা রাস্তা জানে। দেখো যতই রাস্তা জানুক ভয় তো লাগেই ঘোড়া থেকে পড়ে যাওয়ার। পহেলগাঁও ভ্যালির পর আমাদের অনেকটা রাস্তা যেতে হয়েছে। নেক্সট ভিউ পয়েন্ট ছিল ওয়াটারফল। এই রাস্তার পর আমরা যে রাস্তাটা পেয়েছি সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, এত খতরনাক রাস্তা ছিল। আমি তো পুরো ঘোড়ার উপর স্টিফ হয়ে বসেছিলাম, বীভৎস ভয় লাগছিল, আর মনে হচ্ছিল অমরনাথ গেছি কি রাস্তা ছিল, এ তো তার থেকেও ডেঞ্জারাস রাস্তা। এই জায়গাটাতে একবার দাঁড়িয়েছিলাম, এর জন্য ভিডিওটা করেছি। এখানে কাশ্মীরি ড্রেস পাওয়া যাচ্ছে, তো ড্রেস পরে ফটো তোলা যাবে। ইভেন একজন হাতে পায়রা নিয়ে আছে, ওনার থেকে পায়রা নিয়েও ফটো তোলা যাবে, তার দরুন ওনাকে কিছু টাকা দিতে হবে। এখানে দেখার তো তেমন কিছুই নেই আর ফটোশুট করারও নেই, তাই সবাই ডিসাইড করলো যে এখান থেকেই কিছুটা উপরে হচ্ছে ওয়াটারফল, আগে ওয়াটারফলে ঘুরে আসি, আরো উপরে একটা ভ্যালিতে যাওয়ার আছে সেখান থেকে ঘুরে আসি, ফেরার সময় যদি মনে হয় তখন এখানে দাঁড়াবো। ওয়াটারফল থেকে যাচ্ছি আরো একটু উপরে ভ্যালি দেখতে, তবে ওয়াটারফলে বেশিক্ষণ থাকা হলো না, ওই 10-15 মিনিট মতো ছিলাম। তবে ঝর্ণার জলে পা দিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। এখানে এত রোদ গরম তো, কিন্তু ঝর্ণার জল পুরো চিল ঠান্ডা আর টেস্টও বেশ ভালোই। ওয়াটারফলের ওখানেও দেখলাম 4-5 জন হাতে পায়রা নিয়ে ঘুরছে। এনিওয়েজ এই রাস্তাটাও বেশ সরু ছিল আর চড়াইও ছিল, তবে খুব একটা ভয় লাগেনি, কেন কি রাস্তাটা সরু হলেও রাস্তার কন্ডিশন ভালোই ছিল। ওয়াটারফল থেকে ভ্যালির ডিস্টেন্স হবে হার্ডলি 1/2 কিলোমিটার। এই দেখো ভ্যালির ভিউটা কি দারুণ লাগছে না? এখানে চারপাশে শুধু গাছই গাছ, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা পাহাড়, আর তার সাথে আকাশটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আরো উপরে হয়তো দেখার কিছু আছে, তার জন্য ঘোড়াওয়ালারা ঘোড়া নিয়ে যাচ্ছে, বাট আমরা আর উপরে যাব না, এবারে আমরা ঘোড়ায় চাপবো আর নিচে যাব। এখন প্রায় 3টে বেজে গেছে আর দেখো আমরা নিচে নেমে চলে এসেছি। যাওয়ার সময় যতটা খতরনাক রাস্তা দিয়ে গেছি, আসার সময় অতটাও খারাপ রাস্তা পাইনি। ঘোড়াওয়ালারা শর্টকাটে অনেক তাড়াতাড়ি আমাদের মেন রোডে নিয়ে চলে এসেছে। তবে যাওয়ার সময় যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে গেছি, সেই রাস্তার ভিডিও যদি তোমাদেরকে একটুও দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে যে কোন রাস্তা দিয়ে ঘোড়া আমাদের নিয়ে যাচ্ছে। এদিকে দুপাশে দেখো গাছই গাছ, আর তার মধ্যে আকাশটা দেখতে তো ভীষণই ভালো লাগছিল। এবারে আমি তোমাদেরকে শোনাবো ঘোড়াওয়ালারা ঘোড়াদের সাথে কিভাবে কথা বলে। ঘোড়ারা যদিও ভুল করে বাঁ দিকে বেশি চলে যায় বা বেশি ডান দিকে চলে যায়, তখন ঘোড়াওয়ালারা এইভাবেই কথা বলছে, ঘোড়াগুলো সঙ্গে সঙ্গে সোজা পথে চলে আসছে। বুঝতে পারলে ঘোড়াওয়ালারা ঘোড়াদের সাথে কিভাবে কথা বলছে? এখানে তো অন্যরকম ভাবে কথা বলছে, অমরনাথে আবার অন্যরকম ভাবে কথা বলছিল। তোমাদের সেটা প্রমিনেন্টলি শোনানো হয়নি, তবে আমি যখন কথা বলছিলাম তার মাঝে মাঝেই ঘোড়াওয়ালারা যেভাবে ঘোড়াদের সাথে কথা বলছিল সেই জিনিসগুলো ক্যাপচার হয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি 3:15 কি 20 হয়ে গেছে। এখানে ব্রিজের দুপাশটা জাস্ট একবার দেখো, বিউটিফুল লাগছে।
দিক বাঁদিক সব আখরোট, ছোট ছোট আখরোট হয়েও আছে। কথাবার্তা হচ্ছে, ওনারা বলছেন এটাই রুলস, আমাদের কিছু করার নেই, আজকে আপনাদের পহেলগাঁওতে থাকতে হবে, কালকে আপনারা শ্রীনগর যেতে পারবেন। পহেলগাঁওতে থাকতে গেলে আমরা কিন্তু আর্মি ক্যাম্পে থাকতে পারবো না, কারণ আমরা তো অমরনাথ যাত্রী নই, আমাদের থাকতে গেলে কোনো হোটেল ভাড়া করেই থাকতে হবে। এখানে আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়েছিলাম। আর্মি অফিসার ছাড়াও এখানে অন্যান্য লোকাল লোকও রয়েছেন, তারা বলে একটা শর্টকাটে রাস্তা রয়েছে গ্রামের মধ্যে দিয়ে, সেখানে চেকপোস্ট থাকলেও সবসময় আর্মি অফিসার সেখানে থাকে না, তো কপাল খারাপ থাকলে থাকতে পারে। এখানে আমাদের ড্রাইভার একটা বিশাল বড় রিস্ক নিয়েছে। কনভয়ের গাড়ি যখন মেন রোড দিয়ে যাচ্ছিল, আমরা একটা সাইড রোডে দাঁড়িয়েছিলাম না, এখন আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। এবারে বলি আমাদের ড্রাইভার কি রিস্ক নিয়েছে। কিছুটা আসার পর আমরা দাঁড়িয়েছিলাম, সবাই ডিসিশন নিচ্ছিল যে আজকে কি শ্রীনগর যাবে নাকি পহেলগাঁওতেই থেকে যাবে। তখন আমাদের ড্রাইভার বলে যে আমি রিস্ক নিয়ে যাচ্ছি, তবে এই চেকপোস্টে যদি আর্মি অফিসার থাকে তাহলে আমাকে গাড়ি থেকে নামিয়ে কিন্তু মারবে, লিটারেলি মারবে, কোনো রকম কোনো কথা শুনবে না। তো এই একটা বিশাল বড় রিস্ক উনি নিয়েছিলেন আমাদের জন্য, নিজের প্রাণ সংশয় করে উনি এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমরা সবাই ঠাকুরকে ডাকছিলাম যে আমাদের যেন আর না আটকায়, শ্রীনগর মেন মার্কেটে পৌঁছে গেলে আর চেকপোস্টের কোনো ঝামলাও নেই, আর কোথাও আটকাবেও না। ইভেন উনি রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে অনেক লোকাল লোককে জিজ্ঞাসা করেছেন যে সামনের চেকপোস্টে আর্মি অফিসার আছে নাকি, তো সবাই বলছিল যে না নেই। তাও একটা রিস্ক থেকেই যায়, যদি থাকে, যদি আটকে দেয়, বাবা এবারে একটু শান্তি, শ্রীনগর মার্কেটে ঢুকে পড়েছি, আর কোনো চিন্তা নেই। তবে দেখলে গ্রামের রাস্তা দিয়ে আসার সময় কত আপেল গাছ ছিল, আর তার মধ্যে কত সবুজ সবুজ আপেল ধরে আছে, যাওয়ার সময়ও প্রচুর আপেল দেখেছি, তবে পাকা আপেল দেখেছি, গাছের মধ্যে পাকা আপেলগুলো কি ভালো লাগছে দেখতে। আজকে আমাদের আপেল বাগানেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সেটাও যাওয়া হলো না। এখন দাঁড়িয়েছি কিষান কেশর মাঠে, এটা শ্রীনগরে। আমাদের ড্রাইভার বললো এটা নাকি অনেক পুরানো দোকান, আর এখানকার ড্রাই ফ্রুট একদম জেনুইন। এগারোটা বাজছে এখন, তো এই 5 মিনিট আগে রুমে এলাম, এসে ফ্রেশ হলাম, আমরা যাচ্ছি খেতে। আজকে দিনটা পুরোপুরি হেক্টিক হয়ে গেছে, আজকে আমরা লাস্ট আর কি শ্রীনগরে থাকছি, কালকে চলে যাবো কাটরা। তার জন্য যা যা শপিং করা ছিল সেগুলো কমপ্লিট করে এলাম, এই জাস্ট একটু আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগ গুলো দেখতে তোমাদের কেমন লাগছে। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।